মিশন নির্মল বাংলাকে সামনে রেখে র‍্যালি বনগাঁ পৌরসভার। মূলত শহরকে পরিচ্ছন্ন রাখার আবেদন জানানো হয় র‍্যালিতে। উপস্থিত ছিলেন পৌর প্রধান সহ পৌরসভার কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ। বনগাঁ শহরকে জঞ্জাল মুক্ত রাখতে এক অভিনব র‍্যালির আয়োজন করা হলো বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। 31 মার্চ শুক্রবার বনগাঁ পৌরসভার উদ্যোগে মিশন নির্মল বাংলা ও পশ্চিমবঙ্গ রাজ্য শহর জীবিকা মিশনের উদ্যোগে স্বচ্ছতা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মিছিল করা হয় শহর জুড়ে। মিছিলে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপিতা গোপাল শেঠ সহ বিভিন্ন কাউন্সিলর বৃন্দ, পৌরসভার আধিকারিক ও সকল কর্মচারী বৃন্দ এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। হাজির ছিলেন নির্মল সাথী ও নির্মল বন্ধুরা। মূলত বনগাঁ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং জঞ্জাল মুক্ত করতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। জানা যায় বিভিন্ন পাড়াতে বাড়ির আবর্জনা রাস্তায় ফেলার ফলে রাস্তা নোংরা হওয়ার সাথে সাথে সেখান থেকে মশার উৎপাত হচ্ছে, তার কারণে বাড়ছে ডেঙ্গুর প্রবণতা। শহর এবং এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ সচেতনতার বার্তা দেওয়ার জন্য আজ এই র্যালির আয়োজন বলে জানা গেছে। এদিন এক সচেতনতা র্যালি করা হয়। বনগাঁ নীলদর্পণ ভবনের সামনে থেকে শুরু করে ঘড়িমোড় এবং বনগাঁ বাটার মোড় হয়ে 1 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় র্যালিটি শেষ হয়। এদিনের র্যালিতে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান থেকে শুরু করে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা, সেই সাথে ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মীরাও। পাশাপাশি এই র্যালিতে অংশগ্রহণ করে বহু সাধারণ মানুষ। এই বিষয়ে পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সারা বছর রাজ্যজুড়ে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে, মশা নির্মূল করা হবে এবং ডেঙ্গু সচেতনতার বার্তা প্রদান করা হয়েছে। প্রত্যেক মানুষকে সচেতন করার জন্যই আজকে আমাদের এই র্যালির আয়োজন। এই বিষয়ে তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ সরকারের সারা বাংলা জুড়ে শহরকে পরিষ্কার রাখার জন্য আজকের এই কর্মসূচি, দেখছেন একটি মশাল জ্বলছে, এটা দৃঢ়তার প্রতীক যে আমরা বনগাঁকে জঞ্জাল মুক্ত করব, পরিষ্কার রাখব, ডেঙ্গুর রোগ আসতে দেব না, মশা নির্মূল করব, ফাইলেরিয়া রোগ নির্মূল করব এবং সকল দোকানদার ব্যবসাদারদের কাছ থেকে নাগরিক যে জীবিকা মিশন বাংলার মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প, সেটাকে বাস্তবায়িত করার জন্য প্রত্যেক মানুষকে সচেতন করার জন্য আজকে পৌর প্রশাসন, কাউন্সিলর এবং আমাদের বিভিন্ন দপ্তর, কনজারভেন্সি, হেলথ এবং স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা আজকে রাস্তায় নেমেছে। তারা রেগুলার কাজ করছে, তারা মানুষকে আবার সচেতন করতে এসছে যে আপনারা সঠিকভাবে করুন, আমাদের সহযোগিতা করুন। আমরা নীল দর্পণের যে অডিটোরিয়াম আছে ওখান থেকে শুরু করেছি আর গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে গিয়ে আমরা শেষ করব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।